নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বৃহস্পতিবার নাইন ফেব্রুয়ারি দু যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির আমি কথা বলবো কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আগামীকাল উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং হস্তা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে সুকর্মা যোগ এবং রাহুকাল রয়েছে একটা তিরিশ থেকে দুপুর তিনটা পর্যন্ত রাহুকালটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা কোনো শুভযাত্রা কোনো শুভ কাজ কোনো ড্রিল এই সময় কিন্তু করবেন না দিনের রাহুকালটা বিশেষভাবে কিন্তু ইম্প ইম্পর্টেন্ট আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি মহাপ্রাপ্তির একটা বড় সুযোগ আসতে চলেছে সেই পাঁচটি রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি জানাবো তবে শুধুমাত্র টার্গেট নাম্বার শুভ সময় শুনে বড় ধরনের সিদ্ধান্ত নিবেন না কারণ একটি রাশির লাখো কোটি মানুষ আছে প্রত্যেকের সঙ্গেই যে হুবহু মিলবে এটা নয় কারণ দেখবেন টুইন বেবির ক্ষেত্রেও অর্থাৎ যমজ যে হয় যমজ বাচ্চার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য কিন্তু একই হয় না তাহলে রাশি যদি এক হয় তাহলে কিভাবে একই ঘটনাগুলো করবে। আপনার ন্যাকাল চাট অথবা হস্তরেখা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা কিন্তু দরকার আপনার ন্যাকাল চাটে যদি অর্থপ্রাপ্তির বড় যোগ যদি থাকে তবেই আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে কত অ্যামের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশি চক্রের উপর অর্থাৎ আপনার ভাগ্যভাব এটা যেহেতু সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর ভাগ্যের উপর ডিপেন্ড আপনি ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনি ধনভাবকে স্ট্রং করুন আপনি আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন দেখবেন প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য যাদের ক্ষেত্রে আবার বলছি দুই এক নাম্বারের জন্য যাদের ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনাদের আকর্ষিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে কারণ এখানে অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য যাদের ক্ষেত্রে আটকে যাচ্ছে অর্থাৎ তীরে এসে তড়ি ডুবছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ বিশেষভাবে কিন্তু মিরাক্কেল কাজ কিন্তু করবে কত অ্যামাউন্ডের অর্থপ্রাপ্তি ঘটবে এটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর আপনার হস্তরেখার উপর কারণ এটা একটা ইনজেনারেল বিচার কারণ আপনার যদি মহাদশা অন্তর্দশা বা প্রত্যদশা যদি ফেভারে থাকে তাহলে আপনার সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই ঘটনাগুলি কিন্তু ঘটবে আপনি আগামীকাল কোটি টাকারও কিন্তু মুখ দেখতে পারেন আবার লাখ টাকারও মুখ দেখতে পারেন আবার হাজার টাকারও কিন্তু মুখ দেখতে পারেন আবার একশো টাকারও মুখ দেখতে পারেন আবার আপনি আগামীকাল আপনার হয়তো আমি যে কথাগুলো বললাম সেটা আপনার সাথে নাও মিলতে পারে এই জন্য বারবার বলছি অর্থ অপচয় করার আগে নিজের জন্ম একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন তাতে কি হবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারণ আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কবে রয়েছে এবং বার চার্ট রিফরমেশন একটা ফর্মুলা যে ফর্মুলার মাধ্যমে বাচ্চা ট্রিফরমেশনের মাধ্যমে যে ফর্মুলার মাধ্যমে আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটানো কিন্তু সম্ভব অর্থাৎ এন্যাক্টিভ গ্রহগুলোকে অ্যাক্টিভ করা নেগেটিভ হয়ে আছে সে জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভটা কিন্তু থাকবে না আমি বারবার বলি চারটি গ্রহ রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন রয়েছে রাহুর অবস্থান রাহুর ডিগ্রিগত দিক থেকে রাহু ভাবগত দিক থেকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড কিন্তু করবে এবার আরেকটি কথা আপনাদেরকে বলি চারটি ভাব আপনার ভাগ্যভাব আকস্মিক প্রাপ্তির ভাব ধনভাব এবং সফলতার ভাব এই ভাবগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার শুধুমাত্র যে টিকিট কাটলে প্রাপ্তি হবে এটা নয় যে কোনো সাইট থেকে কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা উঠে আসতে কিন্তু চলেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি দেখা দেখা যাচ্ছে সাত এবং পাঁচ আপনাদের যে টাইমটা যেটা দেখা যাচ্ছে দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল দশটা বারো মিনিট থেকে আপনার বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং তিন আপনাদের যে সময় এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট এবং আরেকটি যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ঠিক নয় আপনাদের শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন অন্তিম এবং শেষ রাশি মহাপ্রাপ্তির একটা বড়ো যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে তিন এবং ছয় আপনাদের যে শুভ সময় বারোটা থেকে আপনার বারোটা আটান্ন মিনিট পর্যন্ত সময়টা কিন্তু শুভ অর্থাৎ এই যে আমি টাইমটা বললাম বিশেষভাবে ইম্পর্টেন্ট যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেস সার্ভিস জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী